চব্বিশ ঘন্টা লাইভে আরেকবার স্বাগত। এই মুহূর্তে আছি আমরা হালিশহর, উত্তর চব্বিশ পরগনা হালিশহর, সাত নম্বর ওয়ার্ড, হালিশহর পৌরসভার অন্তর্গত সাত নম্বর ওয়ার্ডে। আর সাত নম্বর ওয়ার্ডের যিনি প্রাক্তন কাউন্সিলর বাসুদেব সাহা আমার একদম কাছেই আছে। আমরা কিছু কথা তার কাছ থেকে শুনতে চাইবো, কারণ সামনেই পৌরসভা নির্বাচন, অলরেডি ঘন্টা বেজে গেছে, শুধু সময়ের অপেক্ষায়। আমরা জানতে চাইব যে প্রাক্তন কাউন্সিলর বাসুদেব সাহা এই অঞ্চলে অর্থাৎ সাত নম্বর ওয়ার্ড জুড়ে তার কর্মকাণ্ড কী ছিল, এবং আগামী দিন যে পৌরসভা নির্বাচন আছে সেই পৌরসভা নির্বাচনে তার কী ভূমিকা হতে চলেছে, সবটাই বিস্তারিত আপনার সঙ্গে সরাসরি কথা বলবো। আচ্ছা দাদা, প্রথমে চব্বিশ ঘন্টা লাগবে আপনাকে স্বাগত। প্রথমে জানতে যাব এই সাত নম্বর ওয়ার্ড অনেকটা বড় এরিয়া, সেই এরিয়াতে আপনার যে সমস্ত কাজ ছিল আপনার কী মনে হয় সম্পূর্ণরূপে সব ঠিকঠাক আছে? আমার যা কাজ ছিল 2015 সালের পৌর নির্বাচনের পরে, আমার ওয়ার্ডটা খুবই মানে দরিদ্র বলতে পারেন, এটা পঞ্চায়েতের মতন পরিস্থিতি ছিল। তো আমি আমার ওয়ার্ডের বর্তমানে আপনারা যদি সার্ভে করেন ওয়ার্ডে দেখতে পাবেন, এবং অঞ্চলের মানুষের প্রতিটি রাস্তায় গেলে সমস্ত রাস্তা মোটামুটি 98% রাস্তা আমার পাকা ঢালাই করা হয়ে গেছে, প্রচুর আমার জল নিকাশনের হাই ড্রেন হয়ে গেছে, জলের পাইপ প্রায় 250 মতন আমার লাইট পোস্ট ছিল, যেটা ল্যাম্প পোস্ট, সেই পোস্টে বাল্ব ছিল না, মানে আলো জ্বলতো না। সেটা আমি পৌরসভার আধিকারিক এবং চেয়ারম্যানদের দিয়ে আমি সেই লাইটগুলো প্রত্যেকটা লাইট পোস্টে আমি লাইটটা লাগিয়েছি। মানুষের যেটা বিশেষ করে চাহিদা আমি উপলব্ধি করেছিলাম, এবং মানুষের সাথে কাউন্সিলর হওয়ার পরে যে জেনেছিলাম যে তাদের রাস্তা, আলো আর পানীয় জল, এই তিনটে এই তিনটে নিয়েই মানুষের বেশি চাহিদা পৌরসভার কাছে। তা সেটা আমি 98% আমি সফল। আপনারা এলাকায় ঘুরলে আপনারা দেখতে পাবেন আমি প্রায় 2000 মিটারের ওপরে নতুন 4 ইঞ্চি পাইপ বসিয়েছি, আমাদের যে বড় রাস্তা সেখানে 6 ইঞ্চি পাইপও বসিয়েছি, সমস্তটাই পৌরসভার সহযোগিতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের যে ধারা, যে গতি, সেটাকে অব্যাহত রাখার জন্য আমরা যখন যেটা গিয়ে পৌরসভায় আবদার করেছি মানুষের স্বার্থে, সেই জিনিসগুলো আমি করতে পেরেছি। এতে আমার সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দারাও খুশি, আমিও খুশি, আমি মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হয়ে যে আমি সেই কাজগুলো তাদের করে দিতে পেরেছি। সাধারণ মানুষ বলে যে বাসুদেব সাহা একমাত্র রাজনৈতিক তৃণমূল কংগ্রেস তো রাখার জন্য আমরা যখন যেটা গিয়ে পৌরসভায় আবদার করেছি মানুষের স্বার্থে, সেই জিনিসগুলো আমি করতে পেরেছি। এতে আমার সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দারাও খুশি, আমিও খুশি, আমি মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হয়ে যে আমি সেই কাজগুলো তাদের করে দিতে পেরেছি। সাধারণ মানুষ বলে যে বাসুদেব সাহা একমাত্র রাজনৈতিক তৃণমূল কংগ্রেসের একজন রাজনীতি নেতা যার কিন্তু জীবনের শুরুটাই কিন্তু এই কংগ্রেস ঘরানা, অর্থাৎ কোনো কালে কিন্তু তিনি কিন্তু অন্য কোনো দলের ছাতার তলে কিন্তু আশ্রয় নেননি। কিন্তু 2019 যে নির্বাচন হয়েছিল ব্যারাকপুর, মানে গোটা পশ্চিমবাংলাতে 18খানা সিট বিজেপির দখলে গেছিলো, তার মধ্যে ব্যারাকপুরও কিন্তু বাদ যায়নি, ব্যারাকপুর লোকসভাও কিন্তু বিজেপির দখলে গেছিলো। সেই সময় দাদা আপনি দেখা গেছিলো যে অন্যান্য রাজনৈতিক নেতারা যেরকম সেই সময়টা বিজেপির ছাতায় গিয়েছে, বিজেপির ছাতার তলে, আপনাকেও দেখা গেছিলো, কারণটা কী ছিল, ভয়ে নাকি অন্য কোনো কারণ? দেখুন, সেই সময় যে পরিস্থিতি হয়েছিল 24 তারিখ, মানে 2019 সালের 24শে মে, আমার বাড়িতে ভাঙচুর করে এবং আমাদের উপর অত্যাচার করে, আমাদেরকে জোর জবরদস্তি করে আমাদের তৃণমূল কংগ্রেসের থেকে বিজেপিতে নিয়ে দিল্লিতে আমাদেরকে উড়িয়ে নিয়ে গিয়েছিল প্লেনে করে। এখানে কোনো লুকোচুরি কিছু নেই, কিন্তু মনে প্রাণে আমরা কেউ তৃণমূল কংগ্রেস ছেড়ে যাইনি বিজেপিতে। এবং তৎকালীন সময় আমার এলাকায় যেভাবে অত্যাচার, সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা বাড়ি ছাড়া হয়ে গেছিলো, বহু বাড়ি, শুধু আমার বাড়ি ভাঙেনি, বহু বাড়ি, এবং সমস্ত ছেলেরা এলাকার বাইরে ছিল, তাদের স্বার্থে এবং আমার দলের স্বার্থে আমরা তখন কিছু কিছু লোক একটা সিদ্ধান্ত নিই, আমরা সেই জায়গাটাকে ঠেকা দিই। কিন্তু আমরা মনে প্রাণে কেউ বিজেপি হইনি। পরবর্তীকালে আমাদের নেতৃত্ব এবং মমতা বন্দ্যোপাধ্যায় যখন জুন মাসের 14 তারিখে আমাদের
জয়ী সংঘের খেলার মাঠে আসলেন এবং আমাদের সুবোধ অধিকারীকে এই বীজপুরের দায়িত্ব দিলেন। আমরা কিন্তু তখন থেকে একদম দ্য ব্ল্যাক হারবার মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, সব রকম খাবার, সুন্দর প্রতিষ্ঠান এবং ফ্রি হোম ডেলিভারির সুব্যবস্থা। দ্য ব্ল্যাক হারবার 225/1RBC রোড নৈহাটি। একদম সরাসরি সবার সঙ্গে আমরা সবাই যোগাযোগ করে আমি গর্ব করে বলতে পারি যে আমরা হালি শহরে আমরাই আবার সেই তিন যারা বিজেপি হয়েছিলাম তারাই হালি শহরের বোর্ডটাকে আমরা প্রথম সুবোধদার নেতৃত্বে আমরা আবার হালি শহর বোর্ডকে তৃণমূল কংগ্রেসের বোর্ডে পরিণত করেছিলাম। কিন্তু আমরা মনে প্রাণে তৃণমূলই ছিলাম, আমরা বিজেপি হইনি। আমাদের সেই যে সিচুয়েশনটা, সেই সিচুয়েশনটাকে আমরা ঠান্ডা করে আমরা আমাদের জায়গায় আবার ফিরে চলে এসেছি। এটা আমরা ঠান্ডা করে আমরা আমাদের জায়গায় আবার ফিরে চলে এসেছি, এটা আমরা বলতে পারি গর্ব করে যে আমরা সারা পশ্চিমবঙ্গের মধ্যে আমরা প্রথম হালি শহর পৌরসভা সুবোধ অধিকারী পার্থ ভৌমিকের নেতৃত্বে আমরা আমাদের হালি শহর পৌর বোর্ড তৃণমূল কংগ্রেসের প্রথম সর্বপ্রথম করেছি মানে পশ্চিমবঙ্গের মধ্যে। একদম তাই, বাসুদেববাবু যে কথা বলছেন কথার মধ্যে কিন্তু অনেকটাই সত্যতা আছে। কারণ সেই সময়টা 2019 নির্বাচনের পর যেইভাবে তার বাড়ি ভাঙচুর হয়, শুধু ভাঙচুর বললেই কম বলা হবে, এই অঞ্চলটা, এই পার্টি অফিসটাও কিন্তু ভাঙচুর হয়। এই ফুটেজও আমরা সেই সময়কার আমরা দেখিয়েছিলাম। আমরা জানতে চাই যে এই মানুষটা এতটাই নিবিড় স্বচ্ছতা নিষ্ঠার সাথে দলটা করেছেন, সেই মানুষটার কাজের মধ্যে কিছু খামতি ছিল কি? যেমন কিছু কিছু মানুষ ভাট গলি যে অঞ্চলটা, এখানকার কিছু মানুষের বক্তব্য যে বাসুদেববাবু ডাকলেই তখন তাকে পাওয়া যায় রাত বেরাত সব সময়ের জন্য। তারপরে মনে হয় কি এইবার তো আপনার 7 নম্বর ওয়ার্ড মহিলার ক্যান্ডিডেট হতে চলছে, মানে মহিলা প্রার্থী হবে, সেসবে এই ওয়ার্ডটাকে আপনার ছেড়ে যেতে খারাপ লাগবে না? না না, এটা হচ্ছে আমাদের নিয়ম অনুযায়ী যে সবসময় যে একটা ওয়ার্ড যে একটা ক্যান্ডিডেট দাঁড়াবে এর কোনো কথা নেই। এখন আমাদের মহিলা ক্যান্ডিডেট হয়েছে, এবার দল যে মহিলাকে প্রার্থী করবে, আমরা দলের স্বার্থে দলকে জেতানোর জন্য আমরা যা করার আমরা তাই করব, আমরা দলের হয়ে খাটবো, দলের প্রার্থীকে আমরা মমতা ব্যানার্জির কে উপহার দেব এবং আগামী পৌর বোর্ড গঠন করবার জন্য আমার ওয়ার্ডের যে প্রার্থী হবে সে তৃণমূল প্রার্থী জিতেই আমাদের পৌরসভায় যিনি চেয়ারপারসন হবে তাকে সহযোগিতা করবেন। এবার নির্বাচনের অর্থাৎ পৌরসভা নির্বাচনের টিকিটটা কিন্তু সিদ্ধান্ত কিন্তু একদম উচ্চতর নেতৃত্ব তারা কিন্তু সিদ্ধান্ত নিচ্ছেন, এবং বলা যেতে পারে আইপ্যাক তারা কিন্তু একটা সিদ্ধান্ত নিচ্ছেন যে কারা কাজে সেরা। আমার কানপাতলে শোনা যাচ্ছে বাসুদেব সাহা নাকি 5 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর টিকিট পাওয়া পেতে পারে, কানপাতলে শোনা যাচ্ছে, আপনি কি বলবেন যদি এরকম হয়? আপনি কি খবর? আমার কাছে কিছু নেই যে আমি যে 5 নম্বর ওয়ার্ডে আমাকে দিতে হবে কিংবা আমি দাবি করেছি আমাকে ক্যান্ডিডেট করতে হবে, এরকম মনের ইচ্ছা আমার আমি কারোর কাছে প্রকাশও করিনি আর আমার জানাও নেই, আমার কাছে খবর নেই। দল যদি মনে করে যে আমার মতন একজন তৃণমূল কর্মীকে দলের প্রয়োজন আছে, মানুষের স্বার্থে আমাকে কাজে লাগাবে, তাহলে প্রার্থী করলে আমাকে যেখানে দেবে আমি দলে মানুষের জন্য সেই কাজ করব। আর দল যদি মনে করে না আমার প্রয়োজন নেই, তাহলে পরে আমি আমার ওয়ার্ডের যারা যিনি দাঁড়াবেন তার হয়ে আমি সর্বোত্তভাবে আমার যে ক্ষমতা সেই ক্ষমতা দিয়ে তাকে জেতাবো। একদম 5 নম্বর ওয়ার্ডে যিনি 2015 নির্বাচনে পৌরসভা নির্বাচনে যিনি কাউন্সিলর ছিলেন বনানী চক্রবর্তী, সেই সময়কারে অর্থাৎ 2019 পর কিন্তু তাকে কিন্তু আর দেখা যায়নি তৃণমূল কংগ্রেসের ছাতার তলে, তাকে দেখা গেছিলো সরাসরি বিজেপি ছাতার তলে। যদিও পুনরায় তিনি আবারও দলে ফিরে এসেছেন, তবে শুনতে চাইব 5 নম্বর ওয়ার্ডে বিশাল বড় একটা খামতি থেকে গেছিলো ওখানকার মানুষের, যে সমস্ত প্রত্যেক দিন নিত্য নতুন যে সমস্যাগুলো সেগুলো পৌর কাউন্সিলরদের বলেন সেটা কিন্তু বনানী চক্রবর্তীকে পায়নি। আপনি কি বলুন, উনি তো আবার দলে ফিরে এসেছেন, সে অর্থে আপনার সেই 5 নম্বর ওয়ার্ড আপনি তো প্রত্যেক দিনই ঘোরেন বা ওই ওয়ার্ডের মানুষ আপনাকে চেনেন বা ভালোবাসেন, সে অর্থে ওই ওয়ার্ডে যদি আপনি সত্যিই টিকিট পান তাহলে ওনার যে সমস্ত সমস্যাগুলো ছিল সেগুলোকে আপনি পূরণ করতে পারবেন? দেখুন 5 নম্বর ওয়ার্ডেও কিন্তু সেরকম সমস্যা নেই, কারণ 2019 সালের পরে সমস্যা বলতে কাউন্সিলরকে দেখতে পেতেন না, সেটা হচ্ছে মানুষ যার যার যেরকম দল করে মানুষের পরিষেবা দেবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু 5 নম্বর ওয়ার্ডেও দল অর্থে আমাদের যুবনেতা কমল অধিকারী এবং সুবোধ অধিকারী আমাকে বলেছিলেন যে 5 নম্বর ওয়ার্ডে তো ওখানে আমাদের তখন ওনারা বনানিধি ইসে ছিলেন মানে বিজেপিতে ছিলেন, হ্যাঁ তখন আমাকে বলেছিলেন যে এরকম তুমি ওই ওয়ার্ডের মানুষের যথাযথ উপকার করো,
যেখানে যা কাজকর্ম হয় সেগুলো তুমি একটু দেখে দেখবে। আমি সেই ওনাদের নির্দেশ অনুযায়ী আমার মানে ওই অঞ্চলের মানুষের রাস্তাঘাট, তারপরে ড্রেনেজ ব্যবস্থা, মানুষ দেখেছে যে বর্ষার সময় পবনতলা যখন জল জমে, আমি নিজে গেছি এবং ওই ওয়ার্ডে বিশেষ করে আমাকে কমল অধিকারী এবং সুবোধ অধিকারী দায়িত্ব দেওয়ার পরে আমি ওই অঞ্চলের মানুষের যেরকম আমার ওয়ার্ডের সাথে সাথে আমাকে আমি ওই ওয়ার্ডেরও প্রচুর কাজ করে দিয়েছি এবং মানুষ আমার কাছে তখন এসছে, সার্টিফিকেট নিতে এসছে, কোনো কাজের জন্য এসছে, যার যে সমস্যা হতো আমার কাছে আসলে পরে আমি সেই যে বিষয় নিয়ে আসতো আমি গিয়ে আমার তখন চেয়ারম্যানের কাছে আমাদের আধিকারিকদের সাথে যেখানে যেটা কথা বললে যেটা পাওয়া যায় সেটা করে সেই কাজ আমি করে দিয়েছি। মানুষের যে মানে পুরো অভিভাবকহীন ছিল এটা কেউ বলতে পারবে না, কারণ যা জিনিসের জন্য এসছে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে, আমি একজন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর হিসাবে আমি 5 নম্বর ওয়ার্ডেরও অনেক কাজ আমি করে দিয়েছি এবং 6 নম্বর, শুধু 5 নম্বর নয়, 6 নম্বরেরও প্রচুর কাজ আমি করেছি। একদম তাই, এটা কিন্তু 24 ঘন্টা লাইভের পর্দায় ওনার মুখ থেকে আমরা শুনছি সেটা শুধু নয়, এখানকার মানুষের সঙ্গে কথা বলে আমরা যেটা শুনতে পেয়েছি সেটা হচ্ছে বাসুদেব শাহ কিন্তু শুধু দলটার কর্ম মানে দলের যে কর্মসূচি সেটাই শুধু নয়, সাধারণ মানুষের যে সমস্ত কর্মসূচি তার সাথে কিন্তু সব এই নির্বাচনে ওদের কেন্দ্রীয় নেতৃত্ব টাকা দেয়নি, কর্মী পায়নি, এজেন্ট দিতে পারেনি, তার দায় তৃণমূলের ঘরে চাপাচ্ছে। আপনারা সাংবাদিক যদি আজকে আমার একটাই প্রশ্ন, আমাদের স্টার আনন্দ আছে, 24 ঘন্টা আছে, G18 আছে, তারপর কলকাতা টিভি আছে, যদি আমাদের কর্পোরেশনে যদি রিগিং হতো কিংবা সন্ত্রাস হতো তাহলে ওই টিভির ওই যে চ্যানেলগুলো তারা কী করেছে, একটা একটা জায়গায় দেখাতে পেরেছে যে অমুক জায়গায় মানুষ একটা লোক বলতে পেরেছে যে আমি ভোট দিতে পারিনি, আমার ভোট আটকে দিয়েছে, এই গল্প ওরা ফাঁদবে। সর্বোপরি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ওয়াইফ স্ত্রী তিনিও স্বীকার করেছেন যে নির্বিঘ্নে ভোট হয়েছে এবার, দু একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া। আমি যেটা একদম শেষে জানতে চাইবো, যদি সম্ভব হয় যদি কখনো আপনি এবার কাউন্সিলর টিকিটটা সত্যি পান তাহলে আপনার প্রথম পদক্ষেপ, প্রথম কাজ কী থাকবে 5 নম্বর ওয়ার্ডে মানুষের জন্য? দেখুন, 5 নম্বর আর 7 নম্বর আর 9 নম্বর বলে কোনো কথা নেই, আমাকে যদি দল যেই ওয়ার্ডেরই মানে প্রার্থী করবে সেই ওয়ার্ডের যে সমস্যা থাকবে সেই সমস্যা আমি সেটা সমাধান করার 100% চেষ্টা করব, আমার দলের নেতৃত্বের সঙ্গে কথা বলে, চেয়ারপার্সনদের সাথে কথা বলে, সুবোধ অধিকারীর সাথে কথা বলে, কমল অধিকারীর সাথে কথা বলে আমরা সেই কাজ, তাদের যে অসমাপ্ত কাজ, আমাদের যদি কিছু তো আমার সমাপ্ত কাজ সবসময় কাজ বাড়তে থাকে, কাজ কোনো সময় কমে না আর কাজ কোনো দিন শেষ হয় না, যে কাজ অসমাপ্ত আছে সেই কাজ 100% আমাদের জীবন দিয়ে সেই কাজটা আমি করব, এটুকু আমি মানুষকে আশ্বস্ত করতে পারি। দল যেখানে টিকিট দেবে, আমি কোনো ওয়ার্ড কথা বলছি না, দল যেখানে যদি আমাকে দেয় তবে আমি সেটা করব। একদম তাই, আমরা কথা বললাম হালিশহর পৌরসভার 7 নম্বর ওয়ার্ড প্রাক্তন কাউন্সিলর বাসুদেব শাহর সঙ্গে, যদিও তার কথাতে কিন্তু একদম স্পষ্ট কথা যে তার দল যেভাবে তাকে পরিচালনা করবে সেইভাবে তিনি পরিচালিত হবেন এবং তার কিন্তু মানুষের প্রতি যে দায়বদ্ধতা, মানুষের প্রতি যে কর্মনিষ্ঠা সেটা কিন্তু আগামী দিনও চালিয়ে যাবেন। কাউন্সিলর কে হবেন কে হবেন না সেটা তো সময় বলবে, টিকিট কে পাবেন কে পাবেন না সেটা সময় বলবে, কিন্তু বাসুদেব সাহার কিন্তু এই অঞ্চল অর্থাৎ 7 নম্বর ওয়ার্ড কিন্তু আমরা ঘুরে যেটা সাধারণ মানুষের কাছ থেকে আমরা খবর পেয়েছি যে এই মানুষটা কিন্তু সবসময় মানুষের পাশে থাকেন, সবসময় মানুষের পাশে দাঁড়ান, তার কাছে কিন্তু দলের নীতি ছাড়া তার বিন্দু বিষয়ে অন্য কোনো ভাবনা বা অন্য কোনো অ্যাম্বিশন নেই। বিগত 2019 যে নির্বাচনের পর যে প্রবলেমটা অর্থাৎ যে সমস্যা দেখা দিয়েছিল তার কিন্তু তার নিজের ভয়ে নয়, তার যে কর্মীরা তার সঙ্গে যারা 24 ঘন্টা থাকেন তাদের বাঁচাতে এক প্রকার দল পরিবর্তন করতে তিনি কিন্তু বাধ্য হয়েছিলেন, মন থেকে নয়, আর মন থেকে নয় বলেই কিন্তু পুনরায় আবার দলে ফিরে এসেছেন সসম্মানে এবং হালিশহর পৌরসভাকে উপহার দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। ক্যামেরা পার্সনের সঙ্গে আমি সুমন আচার্য, দেখছেন 24 ঘন্টা লাইভ। We'll be right back.
খাবার বাঙালি বাড়িতে এভরিডে উইথ ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস। अकृत इंटरप्राइज सभी प्रकार के पुराने सामानों का भंडार, इस महंगाई के बाजार में भी अगर घर दुकान या ऑफिस हो सजाना बस जगदल तक है आना। यहाँ मिलेगा अच्छे कंडीशन में पुराना सोफा, टेबल, चेयर, पंखा, अलमारी या फिर शोकेस। लॉकर बेड से लेकर प्लाई, शीशे व इलेक्ट्रॉनिक के अनेकों सामान, और हाँ ये सब मिलेगा आपको एकदम सस्ते दामों में। तो फिर बिना समय गवाए आइए और ले जाइए यहाँ से अपने जरूरतों की चीज, वो भी बिल्कुल सस्ते में। याद रहे अकृत इंटरप्राइज, घोसपाड़ा रोड, श्री कृष्ण सिनेमा के पास, जगदल। क्रिस्टल इन फैमिली रेस्टोरेंट विथ लॉजिंग। কল্যাণী হাইরোড ধারে সুন্দর পরিবেশে সমস্ত করোনা বিধি মেনে থাকার ও খাওয়ার উত্তম ব্যবস্থা। এখানে বাঙালিয়ানা স্বাদের সাথে পেয়ে যাবেন চাইনিজ ও সমস্ত রকম ফাস্ট ফুডের টেস্ট। তার সাথেই রয়েছে হোম ডেলিভারির বিশেষ সুবিধা। আমাদের ঠিকানা ক্রিস্টাল ইন কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেসওয়ে নিয়ার চাঁদুয়া মোড় জেঠিয়া খালি শহর। পুজোর আসরে থাকছে আপনাদের জন্য বিশেষ চমক। বিশদ জানতে কল করুন এই নম্বরে। এখানে প্রতিটা আইটেমই খুব স্পেশাল, তাছাড়া আপনি এখানে পাবেন ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, আর কোন স্পেশাল অকেশন মানে স্পেশাল মেনু হয় উইথ এক্সক্লুসিভ প্রাইস এন্ড ডিসকাউন্ট। অ্যাকোমোডেশন আমরা প্রোভাইড করি, এসি, নন এসি, রো প্রিমিয়াম রুম সব, ডক্টর অন কল, পার্কিং ফ্যাসিলিটি অ্যাভেলেবল। বাবু মশাইদের ইচ্ছে মেটাতে পাঞ্জাবি ঘরানা এলো কাঁচরা পাড়াতে, গান্ধী মোড়েতে আনন্দ বাজারে বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে। পাঞ্জাবি আর পায়ে জামা কুর্তার বাহার, শেরওয়ানি জহর কোট মিলবে যে সবার, ঘুরে যাও না একটি বার ক্ষতি কি তাতে, পাঞ্জাবি ঘরানা এলো কাঁচরা পাড়াতে, বাবু মশাইদের ইচ্ছে মেটাতে, পাঞ্জাবি ঘরানা এলো কাঁচরা পাড়াতে, গান্ধী মোড়েতে আনন্দ বাজারে বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে, বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে, বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে। আপনাদের সকলকে জানাই শারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। শারদিয়ার শুভ লগ্নে আগামী 26 সেপ্টেম্বর 2021 রবিবার কাঁচরাপাড়া আনন্দবাজারে আত্মপ্রকাশ করতে চলেছে পাঞ্জাবি জগতের এক আলোড়ন সৃষ্টিকারী নাম, পাঞ্জাবি ঘরানা, গান্ধী মোড়, আনন্দবাজার, কাঁচরাপাড়া। ওই দিনে 499 টাকার কেনাকাটার ওপরে থাকছে আকর্ষণীয় উপহার এবং লাকি ড্র কুপন। পাঞ্জাবি জগতের আলোড়ন সৃষ্টিকারী নাম পাঞ্জাবি ঘরানা। হ্যাঁ, পাঞ্জাবি ঘরানা, এখানে পাবেন ছোট বড় সকলের পাঞ্জাবি, পায়জামা, শেরওয়ানি, কুর্তা ও জহর কোট, এর একটা বিপুল সম্ভার শুধুমাত্র আপনাদের জন্য। পাঞ্জাবি ঘরানা।
মশাইদের ইচ্ছে মেটাতে পাঞ্জাবি ঘরানা এলো কাঁচরা পাড়াতে গান্ধী মোড়েতে আনন্দ বাজারে বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে পাঞ্জাবি আর পায়ে জামা কুর্তার বাহার শেরওয়ানি জহর কোট মিলবে যে সবার ঘুরে যাও না একটি বার ক্ষতি কি তাতে পাঞ্জাবি ঘরানা এলো কাঁচরা পাড়াতে বাবু মশাইদের ইচ্ছে মেটাতে পাঞ্জাবি ঘরানা এলো কাঁচরা পাড়াতে গান্ধী মোড়েতে আনন্দ বাজারে বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে।